যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। ও স্পিং আওয়ার চাঁদ, ওয়ার ইজ সূর্য? এই কি খাচ্ছিস? কিচ্ছু খাওয়ানি মানে? হ্যাঁ কি কি খাবে কি বল? ভুল না, ভালো কিছু, ভালো কিছু খাওয়াতে হবে আজকে। ভালো দরকার, ভালো পয়সা বন্ধুদের মধ্যে পয়সা আছে। ও পয়সা থেকে মনে পড়লো, ফোনটা খারাপ হয়ে গেছিলো কালকে, বিশাল কষ্ট হয়েছে, বিশাল কচ্ছ দিয়ে আরেকটা কিনতে হলো ফোন। নতুন ফোন দিয়ে ভিডিও করছি আজকে। এটা হচ্ছে মেইন নদী, ঠিক আছে? আর এই যে এই ব্রিজটা হচ্ছে পাহাড়, পাহাড়ে যাওয়ার জন্য এই ব্রিজটা আমরা ইয়ে করি, ইউজ করি। আর ওই যে তোমরা দূরে যে দেখতে পাচ্ছ ওই যে ধান ক্ষেত্র, হ্যাঁ যাওয়া যায়, যাওয়া যায়, ওখানে যাওয়া যায়, এখানে যাওয়া যায়। একটা ভালো জায়গায় আসলাম আমি আর সূর্য। নদী 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 নদীর মধ্যে দিয়ে যাচ্ছে সূর্য। বিভিন্ন জায়গাটা দত্তপুর যা কিসব এসে গেছে, কিসব সুন্দর হয়ে গেছে জায়গাগুলো, ভালো জায়গাটা বেশ, ঠিক আছে? এরকম জায়গাও আছে দত্তপুর, তাহলে হয়। কিন্তু অডিওটা কি আটকে গেল? জায়গাটা খুব সুন্দর, বেশ ভালো করেছে জায়গাটা। ছোটোবেলা অনেক এসেছে জায়গাটায়, এত আপডেটেড ছিল না, করছে এখানটা গার্ডেন মতন হচ্ছে, পরিবেশ খুব সুন্দর। এটা নদী, এটাকে আমরা বলি বিদ্যাধরী খাল বলে থাকি, পানশিলা নদী বলা হয় দত্তপুকুরে। আর ছোটো যখন এখানে এসেছি তখন এই ব্রিজটাও ছিল না, বাসে করে উপর দিয়ে পার করতো, তার নৌকা দিয়ে তলা দিয়ে পার হতো। এখন আমার চায়ের দোকানে যে খুব সুন্দর জায়গা একটা, এখানে একটা গার্ডেন মতন হচ্ছে, এখানে পিকনিক হতো, আগে জঙ্গল ছিল পিকনিক হতো, কিন্তু এখন বেশ সুন্দর করে সাজিয়ে গার্ডেন মতন করছে। ভিউ ফিউগুলো, পরিবেশটা খুব সুন্দর, বিকেলবেলা বা সকালবেলা দিকে আনার জন্য খুব ভালো। এই যে আমার নতুন ফোন ওয়ান প্লাস, ওয়ান প্লাসে ঢুকে গেছি। যে ফোন দিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে এই মালটার বড়লোক ফোন, নর্ড করি, খুব গরিব বড়লোক, আমি গরিব, তাই ওয়ান প্লাস সিক্স কিনেছি। গরম গরম ওদিকে করছে, যেই বাড়ির দিকে এবার যাই, দেখি রাস্তা দেখা, যদি কিছু হয়, যদি এক্সাইটমেন্ট, তাহলে করবো ভিডিও বা ব্লগ, তো দেখা। Thank you.